সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর অর্থনীতি বিষয়ে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের আজকের বিষয় চাহিদা বিধি কি, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন। তাহলে আসো প্রথমে আমরা চাহিদা বিধি কি তা জেনে নিই। আমরা জানি কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদা এই সম্পর্ককে চাহিদা বিধি বলে। বুঝতে পেরেছো? কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এই সম্পর্ককে চাহিদা বিধি বলে। এখন দেখো, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন। তাহলে আমাদের প্রথমে জানতে হবে চাহিদা সূচি কি। তাহলে আমরা জানি কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এই সম্পর্ককে যখন কোনো সূচির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা সূচি বলে। এখন আমরা একটি চাহিদা সূচি অঙ্কন করি। দেখো, চাহিদা সূচি, চাহিদা সূচি, দ্রব্যের দাম, দ্রব্যের দাম এখানে চাহিদা করি, দ্রব্যের দাম টাকায় আর চাহিদার পরিমাণ এককে প্রকাশ করা হবে। মানে ধরো দ্রব্যের দাম 8 টাকা, দ্রব্যের দাম 8 টাকা, তখন চাহিদার পরিমাণ হবে 4 টাকা। দ্রব্যের দাম কত? 8 টাকা, তখন চাহিদার পরিমাণ হবে 4.5। দ্রব্যের দাম কত? দাম 6 টাকা, 7 টাকা, 2 টাকা হয়, ঠিক আছে? তখন চাহিদার পরিমাণ বেড়ে 8 একক, 12 একক, 16 একক হয়। আবার দেখো, দ্রব্যের দাম যখন 8 টাকা, চাহিদার পরিমাণ তখন 4 একক, দাম কমে 6 টাকা, 7 টাকা, 2 টাকা হলে চাহিদার পরিমাণ বেড়ে 8 একক, 12 একক এবং 16 একক হয়। এখন আমরা চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করব। দেখো, চিত্রে দেখো, চিত্রে ভূমি অক্ষে ভূমি ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ, ওএক্স অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব ওয়াই অক্ষে দাম, দাম দেখানো হয়েছে। তাহলে মনে করো বাজারে দ্রব্যের দাম ছিল 8 টাকা, 8 টাকা প্রথমে ছিল 8 টাকা, তাহলে চাহিদার পরিমাণ ছিল 4 একক, দাম কমে যখন 6 টাকা, 4 টাকা, 2 টাকা হয় তখন চাহিদার পরিমাণ বেড়ে যাবে। তখন হবে চাহিদার পরিমাণ 6 একক, 8, 7, 8, 12, 16 একক হয়। আবার দেখো, বাজারে দ্রব্যের দাম যখন 8 টাকা, চাহিদার পরিমাণ তখন 4 একক, দাম কমে 6 টাকা, 7 টাকা, 2 টাকা হলে চাহিদার পরিমাণ বেড়ে 8 একক, 12 একক এবং 16 একক হয়। এখন দাম ও চাহিদা যোগ করে, দাম ও চাহিদা রেখাগুলো যোগ করে এ বি সি ডি, দাম আর চাহিদার পরিমাণ যোগ করা হবে, যোগ করে এ বি সি
সিডি রেখা পাওয়া যাবে। এখন এ বি সি ডি বিন্দুগুলো যোগ করে ডি ডি আর রেখা পাওয়া যাবে, মানে বাজারের দ্রব্যের দাম কমার সাথে সাথে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, আবার দাম বাড়ার সাথে সাথে চাহিদার পরিমাণ হ্রাস পায়। তাই চাহিদা রেখাটি বাম থেকে ডান দিকে নিম্ন দিকে মরেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে বাড়িতে আমার সাথে প্র্যাকটিস করবা, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।